প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলা ভিউ টেলিভিশনের ফেসবুক লাইভে। এই মুহূর্তে আমি আছি সিলেটের যে ব্যস্ততম কোর্ট পয়েন্ট, সেই কোর্ট পয়েন্ট এলাকায়। আপনারা জানেন যে গত কিছু সোমবার থেকে বুধবার পর্যন্ত চলছিল সীমিত পরিসরে লকডাউন। এই মুহূর্তে মানে আজকে 1 জুলাই থেকে বৃহস্পতিবার থেকে সিলেটে সহ সারা বাংলাদেশে শুরু হয়েছে কঠোর লকডাউন। সেই লকডাউনের অবস্থা কি, সেই পরিস্থিতি, সিলেটের পরিস্থিতি আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। এর আগে লাইভে আমরা পুরো শহরটা দেখেছিলাম সকাল 10টার লাইভে, যে শহরের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন সড়কে কি অবস্থা। আপনারা জানেন যে এই লকডাউনে, এইবারে লকডাউনে শুধুমাত্র রিক্সাকে অ্যালাউ করা হয়েছে, তারা রাস্তায় থাকতে পারবে এবং জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে আসতে পারবে না। এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজ করে যাচ্ছেন, কোনো ভ্যালিড আনসার না দিতে পারলে, যেমনটা বলা হয়েছিল যে কঠোর লকডাউনে যারা মাঠে বের হবেন বা রাস্তায় বের হবেন তাদেরকে অবশ্যই পুলিশের জবাবদিহিতার মুখোমুখি হতে পারে। কারণ তারা যদি কেউ যদি বলতে না পারেন, আসলে কোনো যুক্তিসঙ্গত কোনো কারণ না দেখাতে পারেন, তাহলে পুলিশ তাদের ব্যবস্থা নিতে পারে। যেমনটা বলছিলাম যে কিছু বিষয়গুলো উল্লেখ করা যায়, যেমন বাজার করার জন্য বের হতে হলে অবশ্যই আপনাকে সেই কারণটা দেখাতে হবে এবং সকাল 9টা থেকে 5টা পর্যন্ত, বিকাল 5টা পর্যন্ত উন্মুক্ত স্থানে আসলে বাজার করার জন্য বলা হয়েছে। এবং পুলিশ বিভিন্ন সিলেট শহরে বিভিন্ন প্রতিটা মোড়ে পুলিশের চেকপোস্ট আছে। এবং আপনারা জানেন যে এইবারে কঠোর লকডাউনে বিজিবি, সেনাবাহিনী এবং র্যাব, আনসার সব কিছু, সব আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মাঠে থাকবে। আপনারা যেমনটা বলছিলাম যে আপনারা দেখতে পাচ্ছেন যারা বাইরে বের হচ্ছেন, যারাই বাইরে বের হচ্ছেন, কী কারণে বের হচ্ছেন, পুলিশ তাদের জব জিজ্ঞেস করছে আসলে তারা কেন বের হচ্ছেন। যখনই তারা যুক্তিসঙ্গত কোনো উত্তর পাচ্ছেন তখনই তাদেরকে আসলে ছাড় দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি, আমরা এই মুহূর্তে যেটা বলছিলাম যে এই মুহূর্তে আছে সিলেটের সবচেয়ে ব্যস্ততম সড়ক, যারা হচ্ছে কোর্ট পয়েন্ট, সেই কোর্ট পয়েন্টে। এবং তারা পুলিশের সদস্যরা যে চেকপোস্ট গড়ে তুলেছেন, সেই চেকপোস্টের পার হওয়ার সময় যারা আছেন, বের হয়েছেন মোটরসাইকেল নিয়ে, অন্যান্য গাড়ি নিয়ে, তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসা হচ্ছে এবং তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে কেন বের হয়েছেন। যেমনটা বলছিলাম যে বেশ কিছু পথ, যেমন সড়ক পথ, রেলপথ, নৌপথ এবং বিমান, বাংলাদেশের আভ্যন্তরীণ সকল যোগাযোগ ব্যবস্থাকে এই কঠোর লকডাউনে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং শুধুমাত্র, আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, শুধুমাত্র আন্তর্জাতিক ফ্লাইটে যারা যাতায়াত করবেন তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। তারা অবশ্যই বাড়ির বাইরে বের হলে এবং তারা যেহেতু এয়ারপোর্টে যেতে চান বা এয়ারপোর্ট থেকে আসতে চান, তাহলে আন্তর্জাতিক ফ্লাইটের যে টিকিটটা আছে সেই টিকিটটা তাদের প্রদর্শন করতে হবে। আসলে আমরা দেখতে পাচ্ছি আসলে পুলিশ তাদের কার্যক্রম করছেন এবং যারা বের হচ্ছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন কেন তারা বের হয়েছেন। আমরা বলে বলছিলাম যে কঠোর লকডাউনটা কেন করা হয়েছে, কঠোর লকডাউনটার আমরা যদি উত্তরে বলি সেটা হচ্ছে যে যে পরিমাণে করোনা সংক্রমণ দেশে বেড়ে গেছে সেই কারণে। আচ্ছা, আমরা একটু দেখতে চাই আসলে মানুষ কেন এখানে, আপনি এখানে কেন এসেছেন, আপনার কাজ কি? আমি দেখতেছি মোটরসাইকেল আটক করতেছে কিনা। আপনি দেখতেছেন মোটরসাইকেল? আচ্ছা, দেখে কি হবে? দেখলাম, এখানে আমার ডিউটি আছে। এটা পুলিশ তো বলছে কন্ট্রোলের জন্য বাইরে বের হওয়া যাবে না। আমরা তো ডিউটিতে, আমরা মেডিকেল ডিউটিতে আছি। ডিউটিতে আপনি কাজে যান, মেডিকেল তো এখানে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, যান। আমরা দেখতে পাচ্ছি আসলে উৎসুক জনতা হঠাৎই ভিড় জমিয়ে নেন। আসলে যেহেতু কঠোর লকডাউন বলা হচ্ছে যে কোনো ধরনের ভিড় করা যাবে না, কিন্তু তারা হুট করে জড়ো হয়ে যান। যেমনটা আমরা বলছিলাম আসলে এই কঠোর লকডাউনের কারণটাই হচ্ছে যে দেশে সব করোনা সংক্রমণ বেড়ে গেছে। এই করোনা সংক্রমণকে ঠেকাতে হলে অবশ্যই একটা যথাযথ পদক্ষেপ দরকার। সেই যথাযথ পদক্ষেপের কথা যদি বলি তাহলে এই কঠোর লকডাউনটা একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও আমরা যদি বলি এই লকডাউনের বাইরেও আপনাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে আসলে চলাফেরা করতে হবে। যদি স্বাস্থ্যবিধি আমরা মেনে চলাফেরা করি অবশ্যই এই যে মহামারী চলছে এই মহামারী থেকে উদ্ধার হওয়া সম্ভব হবে। যেমনটা বলছিলাম যে আমরা যদি কিছুদিন আগে লকডাউনের কথা বলি, সেই কিছুদিন আগে লকডাউনে যেভাবে
সবকিছু বন্ধ করে দিয়েছে। তখন নিম্ন আয়ের যে মানুষগুলো যারা আছেন তারা প্রচন্ড রকমের কষ্টে ভুগেছিলেন। সেই প্রচন্ড রকমের কষ্টের কারণ আসলে এই মহামারী করোনা, কিন্তু সেই চলাকালীন করোনা লকডাউন চলাকালীন সময়ে আমাদের প্রচুর হৃদয়বান মানুষ যারা আছেন তারা আসলে সমাজে কল্যাণে, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে এসেছেন, নানানভাবে ত্রাণ বিতরণ করেছেন, নানাভাবে খাদ্য সহযোগিতা দিয়েছেন লকডাউনের মধ্যে। আমরা হয়তো আশা করব যে এই লকডাউনে যেহেতু নিম্ন আয়ের মানুষের ঘরে থাকবেন তাদেরকে কীভাবে সহযোগিতা করবেন সেই বিষয়গুলো আসলে যখনই আমাদের নজরে আসবে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যেমনটা বলছিলাম যে এই লকডাউনে, কঠোর লকডাউনের মধ্যে শুধুমাত্র জরুরি সেবা দান প্রতিষ্ঠান, জরুরি সেবায় কাজে নিয়োজিত কর্মকর্তারাই কিন্তু বের হতে পারবেন, তাছাড়া অপ্রয়োজনীয় কেউ যেন না বের হন সে কারণে কঠোর অবস্থানে প্রশাসন রয়েছে এবং প্রশাসন তাদের চেকপোস্টে প্রতিজনকে আসলে জিজ্ঞাসাবাদ করছেন যে এদেরকে মনে হচ্ছে তারা অকারণে বের হয়েছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন এবং তাদের যেমনটা বলছিলাম সংকটকালীন সময়ে সবসময় করোনা যুদ্ধে সম্মুখে থেকে যুদ্ধ করা যান গণমাধ্যম কর্মীরা, তারা সব সংকটে এগিয়ে থাকেন। আমরা দেখতে পাচ্ছি যে এই করোনাকালীন সময়ে কঠোর লকডাউনেও দেশ এবং দেশের মানুষের জন্য তারা খবর সংগ্রহ করছেন এই কঠিন সময়ে মাঠে থেকে। প্রতিটি সংকটের সময়ে গণমাধ্যম কর্মীরা তারা থাকেন মাঠে এবং আপনাদেরকে, আপনারা যারা ঘরে থাকেন, নিরাপদে থাকার জন্য তারা বাইরে থেকে জীবনের ঝুঁকি নিয়ে তারা খবর প্রকাশ করে থাকেন। আমরা দেখতে পাচ্ছি মাঠে বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী আছেন, তারা কাজ করে যাচ্ছেন। যেমনটা বলছিলাম এদেশের যেহেতু আমরা কিছুদিন আগে ভারতের অবস্থা দেখছিলাম, নতুন করোনার যে ভাইরাসের ভেরিয়েন্ট এসেছিল সে আসার পর কি রকমের ভয়ানক পরিস্থিতি শুরু হয়েছিল ভারতে, সেখানে লাশ দাফন দেওয়ার মতো জায়গাও সংকট ছিল, লাশ পুরানোর মতো সংকট ছিল, এক ধরনের মহামারী যে আসছিল সেটা খুব কঠিন পরিস্থিতি। সেই কঠিন পরিস্থিতি এড়িয়ে যেন এই পরিস্থিতি যেন বাংলাদেশে না হয় সেই কারণে বাংলাদেশের এই কঠিন পরিস্থিতির মধ্যেও মানুষ যেন সুস্থ থাকেন সেই কারণে এই লকডাউন দেওয়া হচ্ছে। লকডাউনে অবশ্যই আমরা যারা আছি আমরা অবশ্যই ঘরে থাকবো এবং স্বাস্থ্যবিধি মেনবো এবং সরকারের নির্দেশনা মেনে চলবো। প্রিয় দর্শক, সিলেটের ব্যস্ততম সড়ক চৌহাট কোর্ট পয়েন্ট থেকে আপনাদেরকে আমি জানাচ্ছিলাম এই লকডাউনের পরিস্থিতি। আপনারা জানেন যে লকডাউন ছাড়া এই এই যে কোর্ট পয়েন্ট এটা কতটা ব্যস্ত থাকে, কিন্তু এই লকডাউনে একদমই আসলে বলা যায় ব্যস্ততা নেই, সব দোকানপাট বন্ধ রয়েছে, বেশ কিছু রিক্সা দেখা যাচ্ছে এবং যারা আসলে বাজার করতে আসবেন কিছু ফুডের দোকান যেগুলো আছে শুধু